বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 10ই ডিসেম্বর নয়াপল্টনে হবে বিএনপির মহাসমাবেশ ঢাকার সমাবেশ থেকে ঘোষণা করা হবে একতরফা আন্দোলন সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এতে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে বিএনপির মহাসচিব বলেন সরকারের নির্দেশেই ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করা হয়েছে পুলিশ অন্যায়ভাবে গুলি চালিয়ে নেতাকর্মীদের হত্যা করছে গতকাল বলেছেন আজকে পত্রিকায় এসছে যে বাঞ্ছারামপুরের ঘটনা সাজানো ঘটনা এরা কত অমানুষ হতে পারে কত নির্মম অমানবিক হতে পারে যে একটা দুঃখ পর্যন্ত প্রকাশ করে না তারা বলে এটা সাজানো ঘটনা আরে সাজানো নায়ক তো তোমরা হয়ে আছো জোর করে ড্রামা তৈরি করে বিনা ভোটে মানুষের বিনা সমর্থনে বন্দুক পিস্তলে কেউ ক্ষমতায় বসে আছে আমাদের পুলিশ ভাইয়ার সামনে সবাই দাঁড়িয়ে আছেন আপনাদের ঘাড়ে বন্দুকটা রেখে শেখ হাসিনা আওয়ামী লীগ আজকে যে অবৈধ অন্যায় বেআইনি অমানবিক শাসন চালিয়ে যাচ্ছে তার দায় কিন্তু এসে পড়ে আপনাদের ওপর 10 ডিসেম্বর নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশ হবে জানিয়ে কোনো ধরনের বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব সমস্ত সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ তাদের কথা শুনলে মনে হয় যে ওরা হচ্ছে মালিক আর আমরা হচ্ছে চাকর বাকর প্রজা এই দেশের মানুষ তাদের প্রজা করতে দেওয়া হবে না 10 তারিখে 10ই ডিসেম্বর সমাবেশ তোমাদের বাপের রাজত্ব রয়েছে এখনো তো আসল ঘোষণাটা দেই নাই আসল ঘোষণাটা আসবে 10 তারিখে সেই দিন থেকে শুরু হবে সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন অতীতের মতো আবারও একতরফা নির্বাচন করতে চায় সরকার সেজন্য গুলি নির্যাতন চালিয়ে বিএনপির আন্দোলন দমন করতে চায় সরকার বাংলাদেশের মাটিতে গণহত্যা চালিয়ে তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা এই হত্যার এই হত্যাকাণ্ডের পরিশোধ আমরা প্রস্তুত আছি হাসিনার অধীনে কোন নির্বাচন বাংলাদেশে হবে না হতে দেওয়া হবে না আপনাদের পুলিশ আর আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে সমাবেশ ঠেকাতে চায় না পরিষ্কার কথা আমরা খালি হাতে আছি তাই বলে বাধা দিয়ে কিন্তু সেখান থেকেই বাদ দেওয়া 10 ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা জাহাঙ্গীর আকন্দ বাংলাভিশন ঢাকা